যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে মাননীয় কমিশন পুলিশের আইজিপির নিকট থেকে পূর্ণাঙ্গ ঘটনার বিবরণ চেয়ে একটি প্রতিবেদন তলব করেছিলেন। গতকাল আইজিপি মহোদয় সে পূর্ণাঙ্গ প্রতিবেদন অডিও ভিডিও সহ এবং স্থিরচিত্র সহ আমাদের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছে। সে বিস্তারিত প্রতিবেদন আজকে মাননীয় কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। ওনারা এটা পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে যে পল্টনে যে ঘটনাটা হয়েছে ওখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, যার ফলে এটা এখন বর্তমানে তদন্তাধীন আছে। তো নির্বাচন কমিশন মনে করে আইনগতভাবে এটা তদন্ত চলতে কোনো আপত্তি নাই। তদন্তের পরে যে এভাবে ব্যবস্থা গ্রহণ করা যাবে সেভাবে নির্বাচন কমিশন মনে করেছে যে এখানে কোনো তদন্তের মধ্যে বাধা দেওয়ার কোনো কারণ নেই। জি, তবে নির্বাচন কমিশন আরও নির্দেশনা দিয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো নিরপরাধ অথবা ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তিকে যাতে অহেতুক হয়রানি না করা হয় সেই ব্যাপারে পুলিশের আইজিপি সাহেবকে নির্দেশনা দিয়ে আমাকে বলেছেন। আর ওনারা আরও বলেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সে ব্যাপারে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং নির্বাচন পরিবেশ যাতে কোনো প্রকারে ক্ষুণ্ণ না হয় এই ব্যাপারে সকল রাজনৈতিক দল এবং যারা ভোটার বিশেষ করে ভোটারদের প্রতি ওনারা সহযোগিতা কামনা করছেন। আমরা বিএনপি থেকে একটি তালিকা আমরা পেয়েছি, যে একটা দীর্ঘ তালিকা আমরা পেয়েছি, ওই তালিকাও নির্বাচন কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। ওখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে এই যে দীর্ঘ তালিকা যেগুলো মূলত তফসিল ঘোষণা 8 তারিখের পূর্বেই এই ধরনের কিছু কিছু মামলা হয়েছে এবং ওই মামলার মধ্যে কিছু কিছু নেতাকর্মীর নাম রয়েছে। তো নির্বাচন কমিশন মনে করে যে তফসিল ঘোষণার পরবর্তী সময়ের জন্য নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আট তারিখের পরে যে তালিকাটাও আছে ওখানে সুনির্দিষ্ট কার কি বিষয় আছে সেটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করে কমিশন মনে করেছে যে কারো কোনো বিরুদ্ধে সুনির্দিষ্ট এই ধরনের অপরাধ বর্ণনা করা নাই বিধায় যেটা ওনারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন দেন নাই। ওনারা বলছেন যে এই বিষয়ে পরে পরবর্তীকালে সিদ্ধান্ত দেওয়া হবে। না, এটা হলো সবাই যাতে পরিবেশ ক্ষুণ্ণ না করে থাকে সেই বিষয়ে তাদের বিষয়ে আমাদের কি নির্দেশনা থাকবে আর কি, যেহেতু তারাই সবসময় দেখা যায় উস্কে দিয়ে রাজনৈতিক নেতা দলগুলোর উপরে একটা এটা সকলের জন্য প্রযোজ্য। আমি এখানে একটা কথা বলি যে এখানে ভয়পল্পনের ঘটনাটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিএনপি যে পুলিশ আক্রমণ করছে আর বিএনপির অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে তারা আক্রমণ করছে। এখন আমার প্রশ্নটা হইল তারা দুইটা পক্ষ, তারপরে একটা পক্ষের কাছে তদন্ত করে তাদের তদন্ত রিপোর্টের আলোকে বলতে যাচ্ছেন যে এটা ফৌজদারি অপরাধ হয়েছে, তাহলে এটা তো যাদের বিরুদ্ধে অভিযোগ এটা তো তদন্ত করার দায় মূল দায়িত্ব হলো পুলিশের। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এই তদন্ত প্রতিবেদন আমরা চেয়েছি। ওনারা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সিনিয়র অফিসাররা তদন্ত করে আমাদের কাছে সমস্ত তথ্য উপাত্য এগুলো দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেছে। স্যার, আজ সকালে তারিক রহমান মনোনয়ন প্রক্রিয়া স্কাইপিতে প্রক্রিয়া অংশ নিয়েছেন আর কাল বিকালে তাওয়ামী লীগ আপনাদেরকে এ ব্যাপারে অভিযোগ জানিয়ে গেছেন, আপনারা কি ডিসিশন নিচ্ছেন? আওয়ামী লীগ গতকাল যে আবেদনটি ওনারা দিয়ে গেছেন, অভিযোগটি দিয়ে গেছেন, সেটি নির্বাচন কমিশন সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তো এখানে ওনারা যেটা বলেছেন সেটি হলো দেখা যাচ্ছে যে এখানে যেহেতু অনলাইনে উনি মনোনয়ন সাক্ষাৎকার গ্রহণ করছেন সেক্ষেত্রে আচরণবিধি মেলা উনি যেহেতু দেশে নাই
সেক্ষেত্রে আচরণ বিধিমালা ওনার জন্য প্রযোজ্য হবে বলে প্রতীয়মান হচ্ছে না। সুতরাং কিন্তু যেহেতু একটি হাইকোর্টের মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা প্রতিপালন করার সকলের জন্য বাধ্যতামূলক। এখানে নির্বাচন কমিশন বলছে যে এটা আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশনের এই বিষয়টি নিয়ে কোনো করণীয় নেই, এটা আমাদের নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। নির্বাচন কমিশনের পার্টটা নির্বাচন কমিশনেই বলেছে। বিষয়টি একটা ফৌজদারি অপরাধ ওখানে সংঘটিত হয়েছে এবং ফৌজদারি অপরাধ তদন্ত করার দায়িত্ব একমাত্র পুলিশের। সুতরাং আমরা আশা করব তারা নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে এটা ওনারা ব্যবস্থা করবেন। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে সকল কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। সারা বাংলাদেশে ইতিমধ্যে 90% ব্যানার পোস্টার বিলবোর্ড এগুলো অপসারণ করা হয়েছে। যেহেতু গতকাল লাস্ট ডেট ছিল, আজকে আমরা আবারও যে সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় সরকার বিভাগকে আমরা পত্র দিয়ে নির্দেশনা দিয়েছি। যেহেতু গতকাল শেষ হয়ে গেছে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রার্থী এগুলো নামিয়ে ফেলার কথা, ওনারা যদি না নামিয়ে থাকে তাহলে ওনারা আজ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ এবং ওই স্থানীয় সরকার বিভাগের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো তারা নামিয়ে ফেলবেন। যেটা আচরণ বিধিমালাতে একটা আমাদের আইনের বিধিবিধান রয়েছে, একই সাথে স্থানীয় সরকার বিভাগের বিভাগেরও কিছু বিধিবিধান রয়েছে। ওই দুটি আইনের যেটা ওনারা মনে করবেন যে যেটা প্রয়োজন সেই আইনের দিয়েই তারা কিন্তু এই আইনের ব্যবস্থা করবে। আমরা সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটি উপজেলার জন্য একজন করে ম্যাজিস্ট্রেট দিয়েছি, প্রায় 100+ উপরে, এবং এই তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী 24-25 তারিখ এই 8টি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারাই মূলত এই অভিযান পরিচালনা করবে এবং তাদেরকে পুলিশ এবং সিটি কর্পোরেশনের যারা কনজারভেন্সির লোকজন আছে তারা সহযোগিতা করবে। এটা আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক তাদের সাথে আলাপ করে যেটাকে শুনেছি তারা আমাদের কাছে কনফার্ম করেছেন যে প্রায় 90% এই ব্যানার পোস্টার অপসারণ করা হবে। আমরা ইতিমধ্যে সকল রাজনৈতিক দলকে আমরা চিঠি দিয়েছি যে কার স্বাক্ষরে মনোনয়ন এটা দেয়া হবে, সেটি আমরা আশা করি সকল রাজনৈতিক দলকে আমরা শীঘ্রই পেয়ে যাব। এই চিঠি আমরা পেয়েছি, এটা আমরা আইন অনুবিভাগ যেটা আমাদের রয়েছে ওই আইন অনুবিভাগ থেকে আমরা আইনি ব্যাখ্যাটা পেলে পরে আমরা এটা বিস্তারিত হবে সকল রাজনৈতিক দল এবং সকল রিটার্নিং অফিসারদেরকে আমরা বিষয়টি অবহিত করি। এটা এটা বাধ্যতামূলক না, যদি কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে দলীয় প্রধানের ছবি রাখবেন এটা রাখার কিন্তু রাখতে পারেন, এটা কিন্তু আইনে সেভাবে বর্ণনা করা দেওয়া আছে। এখন কোন রাজনৈতিক দল কোন দলীয় প্রধান বা কার ছবি রাখবেন এটা কিন্তু ওনারা ঠিক করবেন।
এটা তো আরপিওতে একদম ক্লিয়ার করে বলে দেওয়া আছে, তবুও আমরা ওনারা যেহেতু চিঠি দিয়েছেন আমরা আইনি ব্যাখ্যাটা ওনার কাছে আমরা পাঠিয়ে দেবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।